नमः चंडिकाय नमः ओम कुलनेश्वरी नमः शिवाय तनुधिष्ठात्री देवी मां कुलनेश्वरी नमो नमः सर्व मंगल मंगले शिवे सर्वार्थ साधिके स्वर्णे त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। हे प्रिय भारतवासी, আমার প্রিয় ভাই ও বোনেরা, সাধু সজ্জন বৃন্দ, আমার ভক্তবৃন্দ, আমার বয়স তখন আনুমানিক 8 বছর হবে। হঠাৎ কালী পূজার রাত্রি, সারা রাত ঢাক বাজছে রূপনারায়ণের তীরে পাইকপাড়ি গ্রামে মহাশ্মশানে মা কালী পুজো করছেন ব্রহ্মানন্দ ব্রহ্মচারী। আমি বাবাকে বললাম, বাবা আমাকে নিয়ে যাবে পুজোর জায়গায়? বাবা বলল, হ্যাঁ আচ্ছা তুই যে বলছিস যখন তোকে নিয়ে যাব। তখন কোলাঘাটে খুব রাস্তাঘাট ভালো ছিল না, ধানের জমির আলের ক্ষেত দিয়ে যেতে হতো, খাল পেরিয়ে যেতে হতো, সাঁকো ছিল বাঁশের। আমার বাবা আমাকে নিয়ে সকালে ওই শ্মশানের মা কালীর কাছে নিয়ে গেলেন। দেখলাম অনেক ছোট ছোট ছেলে বাটি নিয়ে গেছে খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্যে। তাদের দিকে ওই ব্রহ্মচারী ব্রহ্মানন্দজি খিচুড়ি বিতরণ করছেন। আমার বাবাকে দেখে বললেন, বাবা সত্য তোমার ছেলেকে নিয়ে এসেছ এখানে? বলে, আমার ছেলে তো বায়না ধরেছে, বলে আমি মা কালী দেখব। কেমন মা কালী দেখতে! আমার সেই জীবনের প্রথম 8 বছর বয়সে আমি মাকে দেখলাম, কি সুন্দর! তিনি কাপড় পরা স্বয়ং শিবের উপর দাঁড়িয়ে আছেন, চার হাত জীব কাটা, আর স্বয়ং স্বয়ম্ভূ শিব মায়ের দিকে তাকিয়ে আছে। আমি সেই দেখতে দেখতে বিহ্বল হয়ে গেল। আমার জীবনে প্রথম মা কালী দর্শন। সারা রাত পুজো হয়েছে শ্মশানে, দু চারজন ভক্ত আনাগোনা করছেন, রূপনারায়ণের স্রোত বয়ে চলেছে। আমি বাবার সাথে দেখলাম নদীকে, কেন তখন তো আর কেউ আমাদের নিয়ে যাওয়ার বা দেখাবার লোক ছিল না, গ্রামের মানুষ আমরা, কোথাও আমরা বেরাতাম না, রাস্তাঘাট ছিল না। তা সেই দেখে এসে আমার ছোট্ট মাথাতে, কালো মাথাতে আলোর বিস্তার হলো। আমি মাকে দেখেছি, এইটা মনের মধ্যে ঘুরতে লাগলো। রাত্রিতে আমার ঠাকুমার কাছেই একসাথে শুতাম, ঠাকুমাকে বললাম, ঠাকুমা ওই যে মা কেন জীব কেটে দাঁড়িয়ে আছে? ঠাকুমা আমাকে বললেন, জানিস মা বলছেন হিংসা করিস না, লোভ ত্যাগ কর, মিথ্যা কথা বল বলিস না, ওই জন্যেই উনি বলছেন, আর এই জীব দিয়ে তুই তাকেও মিথ্যা কথা বলবি না, সেই জন্যে মা জীব কেটে দাঁড়িয়ে আছে, আর রসনা ত্যাগ করতে বলেছেন। আমার ঠাকুমার কাছে এইটুকু শুনেছিলাম। পরে আমি এক মহাত্মাকে জিজ্ঞাসা করেছিলাম পরিণত বয়সে, যে এত দেবতা তো সব পোশাক পরে রয়েছে, মা কালী কেন উলঙ্গিনী? ওনার কি বস্ত্র ছিল না? তখন সেই সাধকটি বলেছিলেন, বলে একটা গান আছে রে রামপ্রসাদের, বসন পর মা বসন পর, শোন বেটা, ওনার বসনের কি অভাব? ওনার বসনের অভাব নেই। উনি বলেছেন যে
মা লজ্জা ভয় তিন থাকতে নয়, লজ্জা দূর করতে বলছে রে। মেয়েদের দেখলে ছেলেরা উত্তেজনাবশত তাকে ধরতে যায়, কামনার দ্বারে পড়ে যায়। মা বলছেন, কামনা বাসনা ত্যাগ না হলে আমার দেখা কেউ পায় না রে। তাই তো আমার স্বয়ম্ভূ শ্রীর, আমি স্বামীর বুকের উপর দাঁড়িয়ে আছি, আর আমার স্বামী কত বড় ধৈর্যশীল, শান্ত শান্তম শিবম অদ্বৈতম, আমি তারই বুকে থাকতে পারি, আর কোনো দেবতার কাছে আমি তার বুকে নাচি না। একমাত্র তিনি আমাকে ধারণ করেছেন, বীর্য ধারণ করা পুরুষ হল শিব, তার বিন্দুপাত হয় না, তিনি কাম দেবতাকে ভস্ম করে দিয়েছিলেন, তবেই তো তিনি আমাকে বুকে করে নিতে পেরেছেন। আমার সেই সাধুজির এই কথাগুলি আজও মনের অক্ষরে আমার চিন্তার জগতে তোলপাড় করে। তাই আমি কালীভক্ত ছেলে, ছোট থেকে আমি খুব কালী পূজা করতাম, আর নিজের হাতে মাটির তৈরি মাকে তৈরি করতাম। এ নিয়ে অনেক বাড়িতে বকাবকি খেয়েছি। এখন আমি সেবায়তনে মায়ের পুজো করি প্রত্যহ কল্যাণেশ্বরীকে, আমি তার নাম দিয়েছি কল্যাণেশ্বরী। কিন্তু আমার মায়ের জীব কাটা নেই, আমার মায়ের পদতলে কোনো শিব নেই। অনেকে প্রশ্ন করেন, এ আবার কোন দেবী আপনার? আমি বলি মা কল্যাণেশ্বরী। তা সেই তাকে যেমন দেখেছি এক গভীর রাত্রিতে, সেই মূর্তি আমি পুজো করি মাকে। মা আমাকে ভীষণ ভালোবাসেন, আমিও মাকে ভীষণ ভালোবাসি। মা ছেলের সংবাদ, এই হলো কল্যাণেশ্বরী দেবী। আমার গুরুদেব সত্যানন্দজি একটা গান লিখে গেছিলেন, গানটা অল্প কথা বলি। জগত মাঝারে মা গো তোমারে ডাকি, অধম সন্তানে তারা দিও না ফাঁকি, এসো মা হৃদয়ে মোর দেহ গো করুণা তোর, তোমারই নামেতে মা হব বিভোর। বুঝেছেন, আমার গুরুদেব গিয়েছেন এই গানটা, আমিও গাই মাঝে মাঝে। তারপরে আমাদের ছোট স্বামীজি সুদানন্দজি গাইতেন যে, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভাব, ভুলেও থাকি তবু দেখি, ভুলেও নি মা একটি বার। বুঝেছেন, এই গান থেকে আমার ভাবের বিনিময় ঘটে। হ্যাঁ, তাই মা ছেলের কথা তো, মা মাকে বলে তুই আমার ছেলে, তাই ঠিক আছে, আমি তোমার ছেলে হতে পেরেছি, এ তো আমার পরম সৌভাগ্য। একদিন মধ্যাহ্ন আমি শুয়ে আছি আমার ভাঙা কালীর বাড়িতে সেবায়তনে, হঠাৎ একটি মেয়ে রূপ লাবণ্যে ভরা দেড়টার সময় এসে দরজা খুলে বলছে, এই ঘুমাচ্ছে আমার, ঘুমাচ্ছে। আমি তো চমকে গেলাম, বললাম তুমি কে? বললো তুই কার পূজা করিস? বলেই বিলীন হয়ে গেল। বুঝেছেন, আমি এই চ্যানেলে মিথ্যা কথা বলছি না, আবার ধ্রুব সত্য কথা বলছি। সেইভাবে তাকে দেখেছিলাম, আজও তার পানে তাকিয়ে থাকি। আমার একটা হ্যান্ডবিল বের করেছি, শোনো আমার কথা, তাতে বলা আছে যে ভিখারির ঘরে কখনো চোর আসে না, আর ভক্তের ঘরে মা আসে। মানুষ হাত ধরলে ছেড়ে পালায়, আর মা হাত ধরলে কোলে তুলে দেয়।
আমার মা আমাকে যেন কোলে করেই রেখেছেন গো। সেবায়তনে অনেক লোক আছে, অনেক ভক্ত আছে, অনেক বিদেশ বিদেশিনীরা আছে, কিন্তু ভক্তি শ্রদ্ধার ভীষণ অভাব, তারা এই জায়গায় আসতে পারেনি। আমি কি বলবো তাদের? আরে ঈশ্বর ঈশ্বর বললে কি ঈশ্বর এসে যাবে নাকি? তোমার ভেতরে স্বচ্ছতা আসুক, তোমার ভেতরে পবিত্রতা আসুক, তোমার ভেতরে নিষ্ঠা আসুক, তবেই তো তিনি আসবেন, ভগবান তোমার কাছে চলে আসবে। তার কি আছে খেয়ে দিয়ে কাজ? ভগবানকে কতটুকু তুমি ভালোবাসো? আজকাল বর্তমানের ভক্তরা তো পোশাককে ভালোবেসেছে, আর হাতে একটা মোবাইল রেখে দিয়েছে। মিশনে এলো, কোথায় প্রার্থনায় বসবে, তখনই ক্রিং ক্রিং করে মোবাইল দিয়ে সারা, বাস মোবাইল দিয়ে ছটপট করছে। ওই মন নিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে না। পড়ে থাকতে হবে, লেগে থাকতে হবে, আর অন্তর দিয়ে তাকে ভালোবাসতে হবে, তবেই তো তোমার মা তোমার কাছে এসে যাবে। কেন আসতে যাবে সে? কি তার দায় পড়েছে তোমার কাছে? তাই আমি মা মা করে পাগল হয়ে যাই, দে মা মায় পাগল করে, কাজ নেই মা আর জ্ঞান বিচারে, পাগল হয়ে যেতে হবে মা মা করে। হ্যাঁ আমি পাঁঠা কাটা বলি মা না, আমার মা নয়, আমার মা হলো ভালোবাসার মা, আমার মা হলো প্রেমের মা, আমার মা হলো জগতের মা। তাই আমার ওখানে কোনো পাঁঠা কাটাটা নেই বাবু, আমি ভালোবাসা দিয়ে মাকে জয় করি, সেই ভালোবাসা দিয়ে মা আমার কাছে আসে। হ্যাঁ আমি প্রত্যেক বছর কালী পূজার সময় পূজা করি, মায়ের ভোগ রান্না করি। আমার ভোরবেলাতে কত ছেলে আসে ভোগের প্রসাদ নিতে, মায়েরা আসে কাঁখে একটা বাচ্চা নিয়ে, একটা বাটি নিয়ে। আমার শৈশব অবস্থায় আমার বাবা সেই কোলাঘাট পাইকারি আশ্রমে সিদ্ধেশ্বরী মায়ের কাছে নিয়ে গেছিলেন, আজও মনের মণিকোঠায় মা হাসছেন, মা দাঁড়িয়ে আছেন, মা আমার কাছে বলছে আয়, আমি তো তোর কাছেই দাঁড়িয়ে আছি। কতখানি যে আমাকে ভালোবাসেন, আমার ভালোবাসার মধ্যে শুদ্ধ ভালোবাসা আছে, আমার ভালোবাসার ভেতরে অন্তরের মধ্যে অন্তরতর হয়ে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কিনে দিই, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। মা আমাকে অন্তরের থেকে অন্তরে হয়ে দেখেছো, আমিও তোমাকে যেন অন্তরে ধরে রাখতে পারি। আমার ভ্রান্তি তুমি দূর করে দাও, ভ্রান্তি রূপেন সংস্কৃতা চণ্ডীতে বলছে, এই ভ্রান্তি দূর না হলে তোমাকে আমি পাব না। তাই আমার ভেতর থেকে মোহ কালিমা সমস্ত দূর করে দাও। অর্জুনকে যেমন ভগবান বলছেন, অর্জুন মনের ভেতর থেকে কালিমা দূর করো, মোহ নাশ করো, তুমি আমার কাছে আছো, আর মোহ থাকলে তুমি আমাকে পাবে না। এই মোহ দূর করতে হবে তো, তবেই তো তাকে পাবো। যতক্ষণ মোহ দূর না হচ্ছে ততক্ষণ ভগবান তোমার নিকটে আসবে না। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলছেন, দেখো মেরুদণ্ডটা সোজা করে বসো, পাগলা মাতাদের কথাটা শোনো, আর টাকা পয়সা নিয়ে চি চি করো না, ও দিয়ে আমাকে তুমি পাবে না। আসনে বসে সিদ্ধি লাভ করো, সিদ্ধি লাভ যদি না করতে পারো এই জন্ম মৃত্যুর কবলে পড়ে তোমরা সব হাবুডুবু খাচ্ছ, বারে বারে তোমরা জন্মাচ্ছ আর বারে বারে তোমরা মরে যাচ্ছ।
আর কতদিন জন্মাবে আর কতদিন মরবে, একবার উঠো, জাগ্রত হও। আমার এই ছোট্ট বাণীটা তোমরা গ্রহণ করো, তবেই তোমরা বুঝতে পারবে। চণ্ডীতে বলছেন, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দৃশ্যজহি, শুধু দাও দাও, রূপ দাও, ধন দাও, যশ দাও, চণ্ডীতে শুধু দেহি। আর গীতাতে বলছে ত্যাগী, তুমি ত্যাগী হও অর্জুন, ত্যাগের দ্বারাই আমাকে লাভ করো। তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধকস্য সিদ্ধরম, ঈশ্বর উপনিষদে বলছে। তা আমাদের ত্যাগের দ্বারাই তো ভোগ করতে হবে, আমরা কামনা বাসনায় নিয়ে কি আর ঈশ্বরকে লাভ করা যায় গো? ঈশ্বরকে লাভ করা যায় না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, খুব সুন্দর একটি উপমা দিয়েছেন, বলে নৌকাতে সকলেই পার হয়, আর নৌকাতে জল ঢুকলে নৌকা সমেত ডুবে যায়, তেমনি আমাদের দেহটা নৌকা, এই মানব দেহ নৌকা, আমাদের এই নৌকায় চেপে আমাদের পার হতে হবে। তোমরা তো কীর্তনের, যখন কীর্তন শেষ হয়ে যায়, যখন সেই শেষ পালা গান নৌকা বিলাস, সেই নৌকা বিলাস পালাতে কি বলছে, এই শরীর পাটাতন দেই নৌকা, আর এতে কামনা বাসনা সমস্ত ত্যাগ করতে হবে, তবেই তো নৌকা ওপারে যাবে, তবেই তুমি সেই নৌকায় পার হয়ে যেতে পারবে, তবেই নৌকা বিলাস পালা। হ্যাঁ, দধিমঙ্গল হচ্ছে কীর্তনে, নৌকা বিলাস পালা হচ্ছে শেষ, তারপরেই হরিনাম সংকীর্তন শেষ হয়ে গেল, দধিমঙ্গল হয়ে গেল, হ্যাঁ বাতাসা ছড়ানো হয়ে গেল, এইবার সেই প্রসাদ তোমরা গ্রহণ করবে। তা আমাদের এই দেহের ভেতরে যে ইন্দ্রিয়গুলি রয়েছে, সেই ইন্দ্রিয় থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের ভেতরে পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের ভেতরে জ্ঞানেন্দ্রিয় আছে, এই রূপ রস গন্ধ শব্দ পরশে আমরা সব মোহিত হয়ে গেছি। তা আমাদের এ থেকে উপায় কি? এর উপায় হলো একটাই, মেডিসিন, মেডিটেশন, হলো মেডিটে ধ্যান এবং মেডিসিন। সে উপায় হলো গুরুর কাছে বসে সেই তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপোষ্টেন সেবায়া গীতার কথা জ্ঞান যোগে, সেই উপদেশটি পালন করা, সেই উপদেশটি আমাদের পালন করতে হবে। গুরুর গৃহে যে সেই বিষয়ই কথা বলছে। আর একটি করে মোবাইল হয়েছে, খুব ভালো জিনিস, মহ জিনিস, গুরুর আশ্রমে পৌঁছে না পৌঁছাতেই বৌমাকে ফোন করছে, হ্যাঁ গো ছেলেটা কেমন আছে, মেয়ের ঘরে যে বলছে আমার নাতিটা কেমন আছে, এই নিয়ে এখন জগৎ পাগল। আরেকটি লজেন্স স্যুট দিয়ে দিয়েছে মুখে, এই হলো মোবাইল লজেন্স, এই নিয়ে আমরা সব ব্যস্ত। হ্যাঁ, শ্রদ্ধা ভান ও লবত জ্ঞান কবে হবে, কবে গুরুকে শ্রদ্ধা করতে শিখব? আর কি অহংের পরিচয় জানিস, আমি গুরুদেবকে 10,000 টাকা দিয়েছিলাম জানিস, এই বাস, এই যে অহং, এই যে তার বিন্যাস ছুটে চলছে, আমি দিয়েছি, আরে তুই দেবার কে রে শালা, তোর দেওয়ার কি আছে, হ্যাঁ, কি মূর্খ ভক্তের দল আমাদের, হ্যাঁ এদের কবে চৈতন্য হবে, এদের চৈতন্য হওয়া খুব মুশকিল। শুদ্ধানন্দজি বলতেন, অহং নাশ করো, অহং নাশ না হলে আমার কাছে এসো না, আমরা অহংয়ের বোঝা নিয়ে চলেছি। এই যে বছর হরিদ্বারে কুম্ভ হচ্ছে, দেখবে কুম্ভেতে কত গাড়িতে লোক যাবে, আর তার সাথে পুঁটলি যাবে, পুঁটলি কুম্ভে স্নান করতে যাচ্ছে, মা পার্বতী বলছেন তার স্বামীকে, হাগু এই হাজার হাজার লোক আসছে স্নান করে তো মুক্তি পেয়ে যাবে, তা আমি কাদের নিয়ে থাকবো,
শিব বললেন, পার্বতী চিন্তা করো না, চিন্তা করো না। বলে কেন, কি চিন্তা করব না, সকলেই তো মুক্তি পেয়ে যাবে। বলে কেউ মুক্তি পাবে না, বলে তোমাকে দেখাচ্ছি দেখো, সব হরিদ্বারে হরকি বাড়ির ঘাটে সব স্নান করতে গেছে, যে যার পুঁজি প্রচুর। আবার হরিদ্বারে অনেক বাজার করেছে, পুঁজির ওজন বেড়ে গেছে। এরপর সঙ্গী সাথীদের বলছে, দেখ আমি আগে স্নান করিনি, তুই আমার পুঁজিটা রক্ষা করবি, আবার তুই যখন স্নান করবি তোর পুঁজিটা আমি রক্ষা করব। হাসাহাসি হচ্ছে, তখন শিব বলছে, ও পার্বতী কি শুনলে তুমি, দেখছো তো সব পুঁজির দিকেই লক্ষ্য, মুখের দিকে লক্ষ্য নয়, পুঁজির দিকে লক্ষ্য। আমরা যতই তীর্থ দর্শনে যাই না কেন, সব পুঁজি নিয়েই লক্ষ্য, অতএব আমাদের মোক্ষ লাভ হবে না গো। গীতায় বলছে, গীতার 18 অধ্যায় বলছে মোক্ষ যোগ, আর গঙ্গায় হলো মুক্তি যোগ। গঙ্গায় স্নান করলে এটাকে কামনা বাসনা থেকে মুক্তি পাবে, আর গীতা পড়লে মোক্ষ লাভ হবে। তাই মোক্ষ লাভই হলো আমাদের জীবনের বড় উদ্দেশ্য, মোক্ষ লাভ, এইটাই আমাদের মুখ্য হোক, নাহলে কি করে হবে। সারা জীবন খাটতে খাটতে কলুর বলদের মতন ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, শরীরং যদ্বাবনতি যাম কাম তিস্তর, ভিড়ে শরীর চলে যাচ্ছে কিন্তু তার সাথে ইন্দ্রিয়গুলো পাশে পাশে যাচ্ছে, ফুলের গন্ধ বহন করে সমীরণ বাতাস, আর মানুষ মরে গেলে তার সাথে ইন্দ্রিয় বহন করে নিয়ে যাচ্ছে পঞ্চ ইন্দ্রকে, চক্ষু কর্ণ জীবা নাসিকাতক সব চলছে আরেকটা জন্মের অপেক্ষায়। হে ভারতবাসী, আপনারা জানেন ভারতে জন্মগ্রহণ করেছেন কেন, আপনাদের জন্মের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মোক্ষ লাভ, কিন্তু আপনারা মোক্ষ লাভ করতে পারছেন না, আপনারা কামনা বাসনা জর্জরিত মানুষ, তাই কামনা বাসনাকেই আপনারা স্থান দিয়েছেন বেশি। একটা বাড়ি সুন্দর করেছেন, সেখানে চেয়ার টেবিল আসবাবপত্র অনেক কিছুতে ভরিয়ে দিয়েছেন বাড়িটা, সকলকে এনেছেন, কিন্তু একজনকে এই বাড়িতে আনতে পারেননি, তার নাম হলো ভগবান। আপনার বাড়িতে ভগবান আসবে না, কামনা বাসনায় জর্জরিত সমস্ত জিনিসকে নিয়ে ঘরে ভর্তি করে দিয়েছেন। সেখানে ফ্রিজ আছে, টেলিভিশন আছে, ফোন আছে, স্মার্টফোন আছে, আসবাবপত্র আছে, একবারে ভর্তি, সকলকে এনেছেন কিন্তু ভগবানকে আনতে পারেননি। বড় দুঃখ আমাদের, আমাদের এই জীবনের ভেতরে অসংখ্য কামনা বাসনায় রহিত এই জীবন, এ থেকে মুক্তি পাবো কোথায়, ওরে মুক্তি মুক্তি কোথায় পাবি, মুক্তি আছেন সেটাই যেখানে ভগবান আছে। অতএব সেই জায়গায় আমাদের যাওয়া হয়নি, সেই জায়গায় আমাদের প্রশ্ন হয়নি, সেই জায়গায় আমরা আসতে পারিনি। এই সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, বিনা ট্যাক্সে আলো পাই, বিনা ট্যাক্সে বাতাস পাই, বিনা ট্যাক্সে আকাশ থেকে জল পাই, মাটি পাই, কিন্তু ভগবানকে একটু প্রণাম করার সময় পাইনি। বড় দুঃখ, সকাল থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত চাই চাই করে শেষ হয়ে গেল আমাদের জীবন, কবে হবে, কবে তাকে পাবো, সে নিয়ে আমাদের ব্যথা নেই। হে ভারতবাসী, হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভারতের জন্ম, কিন্তু ভারত ভূমিতে কেন জন্মগ্রহণ করলেন সেটা জানার আপনার হলো না, আপনি আরেকটা জন্মের দিকে চলে যাচ্ছেন। একটু ভেবে দেখুন যে কি করলে আমাদের পরিত্রাণ হবে, কি করলে ঈশ্বরকে পাওয়া যাবে, কার কাছে গেলে শুদ্ধাচরণে শুদ্ধ ভক্তি হবে, সেইটা লাভ করার চেষ্টা করুন। আমি অনুরোধ করছি, আমি স্বামী বিবেকানন্দজি বলছি, এই ভারত মাতার একটি সন্তান বলছি, আপনারা তাকে লাভ করার চেষ্টা করুন। হ্যাঁ,
অন্যদিকে মন দিবেন না, তাহলে অন্যমনস্ক হয়ে যাবে। একটু সকালে সন্ধ্যায় কম্বল আসন বিছিয়ে মেরুদণ্ড সোজা করে তার কাছে প্রার্থনা করুন, সেই প্রার্থনাতে আপনার জীবন সফল হোক, সুন্দর হোক, পবিত্র হোক। চাই না মাগু রাজা হতে, রাজা হওয়ার স্বাদ গেছে মা চলে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাতে দিয়েই খড় পারি খড় জোগাতে। রামপ্রসাদের গান আপনারা তাকে সে কি বলে গেল সেটাই শুনুন। জয় গুরু, জয় মা কল্যাণেশ্বরী। মা কল্যাণেশ্বরী সেবায়তনে আসছেন, আপনারা দলে দলে আসুন। জয় মা কল্যাণেশ্বরী।